ভারতের ফেসিস্ট হিন্দু মৌলবাদী মোদি আরএসএস এদেরকে ঠেকানোর জন্য, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমাদের সংস্কৃতি রক্ষা করার জন্য, আমার ধর্মকে রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য এটা গ্লোবাল মুভমেন্ট। যুক্ত শামসুল আলম মনিরকে যে মুস্তফা কামাল সাহেবের বক্তব্যের উপরে কথা বলার আপনার মত দ্বিমত পোষণ করার অনুরোধ করছি। আমাদের ইমান, আমাদের আকিদা, আমাদের ধর্ম সবকিছু এখন মানে ভারতের আন্ডারে চলে গেছে, যেখানে শিক্ষামন্ত্রী স্বয়ং স্বঘোষিত ইসকনের মেম্বার, উনি যেখানে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে আসছেন। আমার কথা বলি, আমি মাদ্রাসায় পড়াশোনা করে আসছি, মাদ্রাসায় পড়াশোনার কারণে যে আমি তো ব্রেন ওয়াশ হয়েছে আমার, তো আমি তো স্বাভাবিক কারণে রামকৃষ্ণ মিশনের পক্ষে কথা বলবো না আমি, ইটস ভেরি ন্যাচারাল। আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু যে ভারতের পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে, পিনাকি সহ অনেকে যারা এখন এটা নিয়ে প্রচন্ড রকম ইয়ে হচ্ছে, এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় হচ্ছে এগুলো নিয়ে, তো ভারত বুঝতে পারছে কিন্তু বাংলাদেশের যে সাধারণ যে মুক্তিকামী জনতা যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে, এরা কিন্তু ভারতের আসল জায়গা কিন্তু নক করে ফেলেছে। বাংলাদেশের সাধারণ মুক্তিকামী জনগণকে বলবো, আপনারা আপনারা দেশকে রক্ষা করার জন্য 71 সালে জান প্রাণ দিয়েছেন, যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, আমাদের মা বোনদের লজ্জাহরণ করা হয়েছে, এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য অ্যাটলিস্ট যে সমস্ত জিনিস আপনি না খেলে নয়, যদি আপনি না পান যে আপনার বেসিক নিড, না খেলে মারা যাবেন, ঠিক আছে আপনি কিনেন, আপত্তি নাই, বাট যে সমস্ত জিনিস অল্টারনেটিভ আছে, বিকল্প আছে, আপনি এগুলো অ্যাভয়েড করেন। সামনে রমজান আসছে, আপনাকে আপনারা অনেক কিছু কিনবেন, আপনারা দেখে শুনে কিনেন, অ্যাটলিস্ট সচেতনতা বাড়ান। এখন ঘরের মধ্যে বসে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে কোনটা মেড ইন ইন্ডিয়া, কোনটা মেড ইন ইন্ডিয়া নয়, এবং কোন সমস্ত পণ্য বাংলাদেশি উৎপাদিত এবং কোনগুলো ভারত উৎপাদিত, এগুলো কিন্তু এখন রিসার্চ করার দরকার নেই। আপনি জাস্ট একটু ঘাটাঘাটি করেন, একটু ইউটিউবে যান, একটু ফেসবুকে যান, সবকিছু কিন্তু অ্যাভেলেবল আছে এখানের মধ্যে। কারণ আপনাদের পৃথিবীতে যে কোনো আন্দোলনে, যে কোনো রাষ্ট্র বা যে কোনো ফেসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সবচেয়ে বড় সংগ্রাম হলো আর্থিক সংগ্রাম। আপনি তাদের পকেটে লাথি মারবেন, সব ঠিক হয়ে গেছে। আমি তো বলি এই যে ভারত খেদাও আন্দোলন, ভারত হটাও আন্দোলন, ভারতের পণ্য এবং সেবা বয়কটের যে আন্দোলন, যদি এটা আমরা 3 থেকে 6 মাস চালিয়ে নিতে পারি, আপনি দেখবেন যে ভারত ভারতের কাঁপুনি শুরু হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। অলরেডি শুরু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া শুরু হয়ে গেছে কিন্তু এটা। আমি সবাইকে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হিসাবে এবং একজন রিসার্চার হিসাবে, আমি তথাকথিত সুশীল সাজার কোনো সুযোগ এখানে নাই, যেখানে আমার আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সংস্কৃতি, আমার ধর্ম, আমার কর্মের উপর যখন আঘাত এনেছে, সেখানে বসে থাকার কোনো সুযোগ নাই। এখন বসে বসে আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কিছু এসে আমাদের সিনিয়ররা এসে বলছেন, না ভারতকে অ্যাভয়েড করে, ভারতের পণ্য অ্যাভয়েড করে, বয়কট করে বাংলাদেশ চলার সুযোগ নাই। কেন, আমরা কি বাংলাদেশে, আমরা কি ভারতের পণ্যের কি 50% অ্যাভয়েড করতে পারি না? আমরা তো 100% পণ্য অ্যাভয়েড করতে পারবো না, বিশ্বাস করি আমি এটা। আমরা কি 50% অ্যাভয়েড করতে পারবো না? অবশ্যই পারবো। এখানে জুজুর ভয় দেখিয়ে ভারতের স্বার্থকে উদ্ধার করার জন্য অথবা আন্দোলনকে স্তিমিত করার জন্য আপনারা বলবেন, ও এটা সম্ভব না। কেন সম্ভব না এটা? এবং আমি তো মনে করি যে এই যে ভারত খেদাও আন্দোলন, ভারতের পণ্য বয়কটের যে আন্দোলন চলছে, এটা একটা বিশাল কিন্তু ট্রিগারিং পয়েন্ট ফর বাংলাদেশি পিপল। এটা কিন্তু এটা এটা দিয়ে কিন্তু বাংলাদেশের শুধু কেবল এখানে পণ্য বা সেবা বয়কট করা না, সাইকোলজিক্যালি মোটিভেট করার জন্য যে অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি ফেসিস্ট, অ্যান্টি আরএসএস ওর অ্যান্টি মোদির যে একটা মুভমেন্ট, এটা দিয়ে কিন্তু করা যাচ্ছে এখানে মধ্যে। এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। আমি তো বলবো এরকম স্লোগান দিব আমি সামনে, আইদার আমাকে আমাকে বর্জন করুন অথবা ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, ইউ হ্যাভ টু চয়েস, আইদার মি অর ইন্ডিয়ান পণ্য, শেষ। আপনি হয়তো বলবেন এক্সট্রিম, আপনাকে এক্সট্রিম হতে হবে, 71 সালে যখন যুদ্ধ করেছেন, এক্সট্রিম না, আপনি অস্ত্র নিয়ে নেমে গেছেন নিজের দেশের সরকারের বিরুদ্ধে, এটা তো বাস্তবতা। এখন তো ইন্ডিয়া তো আমাদের নিজের দেশ না, এটা একটা ফরেন কান্ট্রি, এটা একটা ফেসিস্ট কান্ট্রি, আমাদেরকে একটা মানে আমাদের এখানে কলোনি করার চেষ্টা করছে এখানে মধ্যে, আমাদেরকে লেনদেন দর্জি বানানোর চেষ্টা করছে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়, মাদ্রাসা পড়ে নাস্তিক হয়ে গেছে, ইটস ভেরি রেয়ার। আমি যে শিক্ষাটা মাদ্রাসায় পেয়েছি, যে শিক্ষাটা বাবা মার কাছ থেকে পেয়েছি, আমি স্বাভাবিক কারণে বাই নেচার আমি কিন্তু ওইটার পক্ষে কিন্তু সাফাই গাবো, এটা স্বাভাবিক। যে শিক্ষামন্ত্রী রামকৃষ্ণ মিশনে পড়ে আসছেন, ওনার ব্রেইনটা তো রামকৃষ্ণ মিশনের মাধ্যমে ওয়াশ হবে, এবং উনি কিভাবে মানে অ্যান্টি রামকৃষ্ণ মিশনের উনি পক্ষে যাবেন বা ওই পক্ষে যাবেন, ইজ ইম্পসিবল। উনি ইসকনের স্বঘোষিত মেম্বার, উনি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে আসছেন, উনি আবার এই ইউকে থেকে ইউকের একটা হোয়াইট লেডিকে বিয়ে করেছেন, তো উনি ওদিকে ভারতের কাছেও আছেন, ওদিকে ওয়েস্টার্ন দিকেও আছেন, তো ওনার ব্রেন দুইটা দিয়ে করা, এটা মানে কম্বাইন্ড ব্রেন ওখানে ইয়ে করা। সাধারণত হয় কি, আপনাকে বলি, যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বিয়ে করে যে সমস্ত মেয়েগুলো কনভার্টেড, এরা অনেক সময় দেখা যায় দে আর বেটার দেন আস,
ওই সমস্ত বিয়ে মেয়েকে বিয়ে করলে আপনাকে আরো ভালো মুসলমান বানিয়ে ছাড়বে, দ্যাটস দ্য রিয়েলিটি, আই নো লটস অফ পিপল ইউ নো দ্য অ্যারাউন্ড মি। আর আপনি যদি একটা ওয়েস্টার্ন টাইপের মেয়েকে বিয়ে করেন, শি উইল মেক ইউ মোর ওয়েস্টার্ন, দ্যাটস দ্য রিয়েলিটি, ওকে। আপনি এটাকে অত, আমি এটা রিসার্চ থেকে বলছি না, বাট আমি আমার অবজারভেশন থেকে বলছি ওখানে মধ্যে। তো আমাদের শিক্ষামন্ত্রী হলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, স্বঘোষিত ইসকন মেম্বার, অন দ্য আদার হ্যান্ড একজন ওয়েস্টার্ন মহিলাকে বিয়ে করে আর ওয়েস্টার্নাইজড হয়ে গেছেন। সো কম্বিনেশন অফ হিন্দু ব্রেইন, হিন্দু ইনফ্লুয়েন্সড অর মোদি ইনফ্লুয়েন্সড অর আরএস ইনফ্লুয়েন্সড ব্রেইন, অন দ্য আদার হ্যান্ড ওয়েস্টার্ন কালচার দ্বারা ব্রেইন হয়েছেন। ওনার কাছ থেকে আপনি মাদ্রাসার বইয়ের মধ্যে হারমোনিয়াম তবলা থাকবেই, এবং ইসলামিক শিক্ষা বইয়ের ভিতরে, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে আবার হিন্দু ধর্মের একটা চ্যাপ্টার ঢুকে দেওয়া হবে, এবং ইসলাম শিক্ষা বা বইয়ের ভিতরে শেষ পাতায় গিয়ে দেব দেবীর ছবি ঢুকে দেওয়া হবে। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, এটা খুবই স্বাভাবিক। আমি আশ্চর্য হচ্ছি বাংলাদেশের তথাকথিত যারা ধার্মিক মনে করেন, ঢাকা শহরে তো যখন আজানের সময় হয় আপনি কিন্তু কথা বলতে পারবেন না, এই কারণেই আপনার কথাকে বুঝবে না ওই সময়, এত নয়েজ হয়ে আজান হচ্ছে এখানের মধ্যে। আমরা এত ধার্মিক দেশ, অথচ আমরা এই সমস্ত বিধর্মী বেধর্মী জিনিস আমরা হজম করে খাচ্ছি, আমার কাছে অবাক লাগে সোজা কথা। কেউ কথা বলছে না, সোশ্যাল মিডিয়ায় লিখছেও না, বলছেও না, সবকিছু কিন্তু সহজভাবে মেনে নিচ্ছে। একটা জায়গায় হায় উত্তাস করছে মাঝে মাঝে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। আরে ভাই, দ্রব্যমূল্যের দাম আপনি হয়তো টাকা দিয়ে এটাকে হয়তো আপনি কিনতে আনতে পারবেন, কিন্তু আপনাদের সংস্কৃতি, আপনার ধর্ম, আপনার দেশ, আপনার বর্ডার, আপনার সার্বভৌমত্ব সবকিছু বিনাশ হয়ে যাচ্ছে, আপনি তো টাকা দিয়ে কিনতে পারবেন না। আলুর দাম 70 টাকা হলে কিনতে পারবেন, কিন্তু আলু যদি সার্বভৌমত্ব শেষ হয়ে যায়, ধর্ম সংস্কৃতি শেষ হয়ে যায়, আপনি এটা কিন্তু আর ফিরে আনতে পারবেন না।